মাই চ্যানেল আমি দেবচন্দ্র মিত্র চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে অনেক কিছু নিয়ে। আজকে শুধু বাজে আড্ডা না, কালকের ব্লগে তোমাদের বলেই ছিলাম, মানে আজকে সকালবেলা তোমরা যেটা দেখেছো আমি বলেছিলাম আমি হেয়ার কালার করাতে যাবো আর একটু হেয়ার কাটিং করবো, কারণ চুলের নিচে খুব খারাপ অবস্থা। আজকে ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করিনি, কারণ আজকে প্রচুর এক্সাইটেড, দু বছর পর হেয়ার কালার করাতে আসছি, সময় হয়নি, অনেক কিছু এক্সকিউজ দিয়ে মা বলেছে চুল নষ্ট হয়ে যাবে এসব করে আলটিমেটলি অনেক দিন পর আমি আজকে এসেছি ফাইনালি আমার চুলটা আবার কালার করতে। হ্যাঁ, খুব এমন কিছু কালার করাবো না যেটা আমার মুখের সাথে যাবে না, সেসব নিয়ে আমরা পরে কথা বলছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করার কারণ, রোজ তোমরা এক লোকেশন দেখো সাউথ উইন্ডে ওরকম ভাবে ঘুরিয়ে রাখাই, হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওই জন্য আজকে সকালবেলা ওখান থেকে শুরু না করে আমি একদম ডিরেক্ট পার্লারে এসে শুরু করেছি। এবার তোমাদের কিউরিওসিটি হচ্ছে তো আমি কোথায় এসেছি, বুঝেই গেছো আমি এখন কোথায় আছি, পোনে আপ সেলনে। তো সেখান থেকেই আমি আমার হেয়ার কালার আর আমি সব কিছু করার প্ল্যানিংটা করেছি। এই কথাটা আমি তিনবার ধরে বলার চেষ্টা করছি, আমার একটা ফ্রেমও পছন্দ হচ্ছে না, মুখের লাইট ভালো লাগছে না, এটা বোধহয় ফোর্থ টেক নিচ্ছি আমি একটা শট, আমি যাই কোনো দিন এরকম করিনি। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আর প্রচণ্ড খেয়ে গালটা একটু বেশি বেড়ে গেছে বলে আমার নিজেকে দেখতে ভালো লাগছে না, এইসব এইসব নানান কারণে আমি এদিক ওদিক সে অ্যাঙ্গেলে ফ্রেম ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। ওকে, সো আমার হেয়ার কালার যিনি করছেন তার নাম হচ্ছে রীতা, ফোনটা একটু কেউ ধরে দিতে পারবে, উনি আজকে আমার হেয়ার কালার করে দিচ্ছেন। আমার ওনার সাথে মোটামুটি কথা হয়ে গেছে যে কি কালার করবো, মানে যাতে খুব লাউড না লাগে, উনি বুঝে গেছেন কি ধরনের কালার। আচ্ছা, কালারটার কি নাম তুমি ভালো বলো? ক্যারামেল চকলেট। ওকে, ক্যারামেল চকলেট কালার করছি, খেতে মিষ্টি, হেয়ার কালার করলে কিরম লাগবে আমি জানি না, করার পরেই বুঝতে পারবো। তো উনি এখন ফ্রি নেই, একজনের হেয়ার কালার অলরেডি করছেন, তো আমি ডিসাইড করলাম পেডিকিওর করে নেবো যেটা খুব ইম্পর্টেন্ট, তারপরে আমরা হেয়ার কালার করবো, আর বোধ হয় কিছু করার নেই। আর আমি বলেছি আমি অল্প করে হেয়ার কাটিংও করে নেবো, কারণ আউট কার্লস করে করে চুলের এই পোর্শনগুলো খুব খারাপ অবস্থা, মানে যদি ওনাকে বলি যে যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো কেটে দাও তাহলে উনি বলবেন যে এতটা কাটতে হবে, তো আমি নিজে থেকেই বলে দিয়েছি যে শুধু এইটুকুই কাটতে, কারণ আমার চুল একদম লম্বা হতেই চায় না, এটা প্রবলেম, মানে এতটা মতো লেন্থের পরে সে লম্বাই হয় না, কি আর করা যাবে, বললেই ঝগড়া, চুলকে বললেও ঝগড়া, ওই জন্য আর বেশি কথা বলার দরকারই নেই, অল্প করে চুলটা কাটবো, হেয়ার কালার করবো, পেডিকিওর করবো, আর সেটাই আজকে সারাদিন লেগে যাবে। তারপর আমার আমি যে ছবিটা করেছি কিশমিশ তার ডাবিং আছে সেখানে যাবো, আর তারপর শপিং করবো, তারপর বাড়ি চলে যাবো, কালকে সকালে শুটিং করবো, যেটা করি বোরিং লাইফ স্টাইল। তো আমি পেডিকিওর দিয়ে শুরু করে দিয়েছি আর উনি আমাকে বলছেন যে নখগুলো কী করবো, তো আমি নখগুলো কেটে একদম ছোটো করে দিতে বলেছি, কারণ নখের মধ্যে প্রচণ্ড ময়লা ঢুকে যায় আর যেটা বাড়িতে পরিষ্কার করা একদম সম্ভব হয় না। পেডিকিওর এই জন্যই করা, আমরা যতই বলি বাড়িতে করে নেবো বাড়িতে করে নেবো, একদমই সেটা হয় না, পেডিকিওর করা ভীষণ দরকার, মানে আমি মনে করি ভীষণ দরকার, পায়ের নখ ক্লিয়ার রাখার জন্য, নখের কোণের ভিতরে যে ময়লা ঢুকে যায় সেগুলো পরিষ্কার করার জন্য, মানে আমি পেডিকিওর করি, করতে পছন্দ করি, পায়ে যে ম্যাসাজটা একদম শেষে হয় সেটাতে তো আমার ঘুম পেয়ে যায়। আর আজকে আমার সাথে আছে দাদা, আপনার নাম কি? সুশীল। তো সুশীল দা আমার পেডিকিওর করে দিচ্ছেন, পায়ের অবস্থাটা খুব খারাপ, ওই জন্য দেখাবো না, একদম দেখাবো না, পায়ে পরিষ্কার হয়ে যাক, পরিষ্কার হওয়ার পর মানে পেডিকিওর হয়ে যাওয়ার পরে যেরকম সুন্দর হয়ে যাবে তারপর তোমাদের দেখাবো। যে ফাইল করছে আর আমার সুড়সুড়ি লাগছে, আমার প্রচন্ড সুড়সুড়ি লাগে, দাঁড়া দাঁড়া পরে 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 আসছি, প্রচন্ড সুড়সুড়ি লাগছে। পাটা আস্তে আস্তে আমার মানুষের মতো হচ্ছে, মানে মানুষের মতো ছিল না, প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল, কয়েকদিন ধরে আউটডোর শুটিং করে যাচ্ছি করে যাচ্ছি, তো পায়ে নোংরা জমতে 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 কিরম একটা হয়ে গেছিলো সত্যি, মানে নিজের পা নিজের দেখতে ইচ্ছে করছিলো না। আর আমি আরও একটা জিনিস খেয়াল করলাম, কালকে বলছিলাম স্নো ট্যান হয়েছে, আরও একটা জিনিস হলো ভালো মন্দ খেয়ে খেয়ে আমার গালটাও বেশ ফুলেছে, ডাবল চিনটাও হয়েছে, যেটার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে আর খাওয়াটাও বন্ধ করতে হবে। আজকে রবিবার, তো আজকে লাস্ট, তার কাল থেকে আমি ডায়েট করব। কালকে ইনস্টাগ্রামে যে স্টোরিটা পোস্ট করেছিলাম এক্সাক্ট এই জায়গাটায় বসে বসে বানিয়েছিলাম, সকালবেলা উঠেই আমি শ্যাম্পু করেছি চুলে, কারণ কালকে রাত্রিবেলা আমার মা এসেছে বাড়িতে, তো
তো শীতকালে স্ক্যাল্প ড্রাই হয়ে যায় আমাদের, আসতে পারো তুমি, শীতকালে স্ক্যাল্প ড্রাই হয়ে যায় আমাদের, সেই জন্য আমার মা কালকে রাত্রিবেলা নারকেল তেল গরম করে পুরো মাথার মধ্যে দিয়ে দিয়েছিল, যেটা নিয়ে সকালবেলা আমি এখানে কোনো মতে আসতে পারতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পর আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এখন আবার হেয়ার কালার করাবো, আবার বোধহয় শ্যাম্পু করতে হবে, বোধহয় না অবশ্যই শ্যাম্পু করতে হবে, আর অনেকক্ষণ মাথাতে একটু রাখতেও হবে, জ্বরটা চলে আসবে মনে হচ্ছে। কালকে আবার 5টা আইসক্রিম খেয়েছি, পরপর অত্যাচারের চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার একজন টিচার ছিলেন যিনি আমাকে বলতেন যে বেশি বাড়াবাড়ি করলে সপ্ততলের শেষ তল বলে একটা জায়গা আছে যার নাম হচ্ছে রসাতল, রসাতলে চলে যাবি। আমার হঠাৎ করে কেন জানি না কথাটা মনে পড়ে গেল। তো চলো পেডিকিওর দেখিয়ে দিলাম, কি দেখাবো নিজেই বুঝতে পারছি না কিভাবে এডিটটা করব। এখানে বসে বসে আমি এডিট করছি, অলরেডি শুরু করে দিয়েছি এডিট করা, কারণ আমি জানি আমার পরে সময় হবে না। দিওয়ালি চলে এসেছে, লাইটিং করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক 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 কাজ। আর ফ্রন্ট ক্যামেরা কোন দিকে তাকাবো বুঝতে পারছি না বলে লুকটা ফিক্সড করতে পারছি না, ছি কি লজ্জা, বন্ধ করে দিই ফোনটা। পছন্দের জায়গায় চলে এসেছে, মানে এখন মাসাজ হচ্ছে পায়ে, আর আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, হাতে কফি তাও আমার ঘুম পাচ্ছে। আর এটা না অদ্ভুত একটা, মানে পায়ের নিচেটা এমন ভাবে মাসাজ করে পেডিকিওর করলে, ও পুরো ঘুম পেয়ে যায় আমার। আচ্ছা আমরা এখন কি করছি, হেয়ার কাটিং করছি প্রথমে? আমরা এখন কালারের জন্য রেডি করছি, ওই কালারের জন্য রেডি করছি, কালারের পরে কাটিং হবে। আচ্ছা আচ্ছা, তো ওনার কথা মতো প্রথমে হেয়ার কালারটা করে নেওয়া হচ্ছে, তারপরে কাটিং হবে। আমি বুঝতে পারছি না কি যা করবে, সেটা দেখা যাবে পরে। ধৈর্যের পরীক্ষা সবে শুরু হয়েছে, 3-4 ঘন্টা ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখন, তারপর রেজাল্টটা অনেক ভালো হবে, সেজন্যই ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। আর আমার ধৈর্য খুব কম, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। ওকে, তো একটা ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে, ফয়েল পেপার দিয়ে কালার করা জায়গাগুলো প্যাকিং করে দেওয়া হয়েছে, মানে মোটামুটি এটা এখন 1 ঘন্টা রাখতে হবে, এটা এখন 1 ঘন্টা থাকবে এরকমভাবে। আর আমাকে এখানে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এটা আরও অনেক কঠিন পরীক্ষা আমার জন্য, মানে এক জায়গায় চুপ করে বসে থাকে যেটা আমি একদম পারি না। 1 ঘন্টা বসার পর আমি বুঝতে পারবো কালারটা কীরকম আসছে, যদি খুব বেশি হয়ে যায় তাহলে আবার ভাবনা চিন্তা করতে হবে, কারণ কালকে গিয়ে প্রচণ্ড বকা খাবো না হলে। আর আমি তো বলেছি সামনেটা একদম ছেড়েই দিতে, মানে সামনেটা কোনো কালার না দিতে, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গলা কাটা যাবে আমার। মানে মিথ্যে কথা যে বলবো, ব্যাপারটা তো ওকে তো কনভিন্স করতে হবে যে এই জায়গাটা এরম ছিল এরম ছিল, মানে সামনেটা দেখলে যে কেউ ধরে ফেলবে আমাকে, তো সেই জন্যই আমি সামনেটা একদম বাদ দিয়ে দিয়েছি আর এখন এখানে বসবো। আর তারপর ও একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, হঠাৎ করে মনে পড়েনি, মানে ওনাকে দেখে দেখে মনে পড়লো, এখন বাজে 4:45 মতো, তো আমি লাঞ্চ স্কিপ করে দিয়েছি, মানে এখানে এসেছি বলে খাওয়া হয়নি। তো আমাকে বললেন যে এখানে খুব ভালো রোল পাওয়া যায়, যতই রোগা হওয়ার চেষ্টা করি রোগা হতে আমাকে লোকজন দেবে না। আর ওরকম ভালো, মানে এসে থেকে আমাকে যেভাবে প্যাম্পার করছে আমার তো খুব ভালো লাগছে, কোথায় কী আছে জলের বোতল খাবার দাবার সব ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে। আমি পরে তোমাদের সব স্টোরি শেয়ার করছি, মানে আপাতত কালারটা নিয়ে একটু ধৈর্য ধরে বসে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, খাবার এলে খেয়ে নেবো। আর যে এখানে ছিল তাকে দিয়ে এখন শট নেওয়া হবো, মানে ব্যাক টু শটগুলো, যেগুলো আমি নিতে পারবো না, যে শটগুলো নিতে আমি অক্ষম সেই শটগুলো আমি অন্য কাউকে দিয়ে নেওয়াবো। এই যে মোটা করে দিচ্ছে আমাকে, রোল এনে দিয়েছে খাওয়ার জন্য, আর বলেছে রোলটা খুব ভালো খেতে, আর আমিও লোভে পড়ে না করতে পারিনি, তো আমি এবার মানে রোলটাও খাবো। হ্যাঁ খাবো, আজকে রবিবার, আজকে লাস্ট খাচ্ছি, কালকে থেকে ডায়েট করবো, এটা সবাই বলে না। আরো আরো শেষ করছে আমাকে, এবার কোল্ড ড্রিঙ্কস এর লোভ দেখাচ্ছে। আচ্ছা, এটা মুখে কালার লেগে গেছে বলে উনি তোলার চেষ্টা করছেন, নালে জোকার লাগবে দেখতে, আমার রাস্তা দিয়ে ভাবেই যেতে হবে। What do you prefer, coke or thumbs up? Thumbs up. খাচ্ছি তখন ভালো করেই খাই, খারাপ করে খেয়ে কি লাভ? Really sporty. You cover everything. Meko palak, meko subah phone kiya, I was sleeping. Ki
She is probably the best we have collaborated so far. Thank you. She's so sporty and everything. हाँ जो बोल रहे एकदम problem नहीं. Otherwise क्या होता है कुछ कुछ लोग they do igniting रहता है कि नहीं ये नहीं करेंगे या फिर वो ignore कर दिया वैसा रहता है. এভাবে প্রশংসা করলে আমার মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে. ভালো তো প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড পুরো ডানা মেলে উঠছি আকাশে. আর খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এডিটিং করে ফেলেছি, তাতেও সময়টা কাটছে না. বলছে এখনও বসতে হবে এই কালারটা শুকোবার জন্য. আর আমি বুঝতে পারছি না কালারটা কীরকম কালার আসছে, যার জন্য আমার আরও টেনশন হচ্ছে যে আবার যদি কমাতে হয় আবার বসতে হবে, এইসব এসব চিন্তাভাবনা মাথায় ঘুরছে. বাট ওরা এত ভালো, এত ভালো, মানে আমার বাড়িতে আমাকে কেউ এরকম করে না, বারবার এসে জল জল দিয়ে যাচ্ছে, মানে যেটা আমি করি না, জল খেতে ভুলে যাই যেটা করা উচিত না, সেই জলের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে. জল খান ম্যাডাম, জল ম্যাম. খুব ভালো লেগেছে আমার, পুরো হোমলি জায়গাটা ভীষণ, মানে নিজের বাড়ি বাড়ি ফিল হচ্ছে. নিজের বাড়িতে কথা বলছি, নিজের বাড়িতে হেয়ার কালার করে দিচ্ছে কেউ, আর বাকি যারা সবাই আছে. আমি যখন শুরুতেই এলাম আমার চুলে হাত দিয়ে ভালো করে চুলটা দেখে নেওয়া হলো, চুলে কি কি প্রবলেম আছে আমাকে বলে দেওয়া হলো, সেই ট্রিটমেন্টগুলো আমি যদি করাতে চাই তো সেগুলো শুরুতে তোমরা দেখলে একটা ট্রিটমেন্ট কিন্তু করলো, যাতে কালারটা বেশিক্ষণ থাকে, চুলটা যাতে নষ্ট না হয় সবকিছুর জন্যই. তো তোমরাও যদি আসো এখানে, যারা এক্সপার্টরা আছে, যারা তোমাকে বলে দেবে যে তোমার চুলের জন্য কোনটা বেস্ট হবে, তোমার চুলে কি কি প্রবলেম আছে, তোমার চুল দেখে বলতে পারবে ওরা, তো কোনো প্রবলেম হবে না তোমাদের. মানে আমার তো ভীষণ ভালো লাগছে, মানে বলছে আমার পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছে. আর তোমরা খুব ভালো করে জানো আমি কিন্তু মিথ্যা কথা একদম বলি না, যে ভিডিও বানাচ্ছি বলে বাড়িয়ে 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 বলবো, যদি ভালো না লাগতো সেটা আমি বলে দিতাম. সেটা সব ক্ষেত্রেই আমি মুখের উপর সত্যি কথা বলতে পছন্দ করি, আর সেজন্যই লোকে আমার পছন্দ করে না. অনেকে অনেক তোমরা পছন্দ করো আমি জানি, অনেকে কমেন্টস করে যে তুমি এত অ্যারোগেন্ট কেন. এটা অ্যারোগেন্ট না ভাই, মানে যা মনে হচ্ছে বলছি, মনের কথা বলছি, ভালোকে ভালো, খারাপকে খারাপ. আর সেটাই বলছি, যদি তোমরা আমার এই ব্লগটা দেখে এখানে আসো, পনি অ্যাপে আসো, তো প্লিজ আমার নামটা মেনশন করতে ভুলো না. এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, বলবে যে দেব চন্দ্রিমাদের ব্লগ দেখে তোমরা এখানে এসেছো, দেব চন্দ্রিমাদির মতো হেয়ার কালার করাতে চাও, মানে বলতে পারো এটা যদি মনে হয়, যদি আমার হেয়ার কালারটা তোমাদের ভালো লাগে. না হলে প্রচুর অপশনস আছে এখন ট্রেন্ডি, যেগুলো চলছে ব্লু কালার, আমি জাস্ট মেগাটা চলছে বলে করাতে পারবো না, আর আমার মুখে বোধ হয় একদম যাবে না, প্রচন্ড খারাপ দেখতে লাগবে, সেই জন্য এই এই চাপটা আমি নিতে পারলাম না. তোমরা করাতে চাইলে করাতে পারো, আর আমি একদম শেষে তোমাদের বলে দিচ্ছি কি খরচ হলো আর কত কি বিল হলো সব বলে দেবো, সব শেয়ার করে দেবো তোমাদের সাথে. তাহলে আমার হেয়ার কালারটা কমপ্লিট তো হতে দাও. ফাইনালি আমি উঠেছি, হেয়ার ওয়াশ করাতে যাচ্ছি. ওফ বাবা, কোমরটা শান্তি পেল উঠে দাঁড়াবার পর. তারপরে আমি বুঝতে পারবো হেয়ার কালারটা কী হলো, সেটা আদৌ যেরকম চেয়েছিলাম সেরকম কিনা, আর মানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, মানে সবটাই তো ম্যানেজের উপরে চলছে. তো আমি চট করে হেয়ারটা ওয়াশ করে নিই আর ফুটেজ নিতে হবে. ওই ছেলেটি কোথায় বল, ওই তো নাম ভুলে গেছি, ঋতিক, শর্ট নিতে হবে. প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমি হেয়ার কালারটা দেখে, আমার পুরো এরম এক্সপ্রেশন ছিল. তারপর বললো যে না এটার উপর আরেকটা কালার হবে, দিয়ে কালারটা চাপবে, মানে এখনো কমপ্লিট হয়নি. আমি একটা অন্য ছবি দেখিয়েছিলাম, এই কালারটা দেখে আমি পুরো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম পারলে. তো বললো এই নিজের চুলের উপর আরেকটা কালার করবে, যেটা মানে মিক্সড হয়ে যাবে পুরো ব্যাপারটা. আমি জানি না, আমি বুঝতে পারছি না, কালকে শেষ মনে হচ্ছে, আমি শেষ, কালকে সাজের বাজি থেকে আমাকে কেটে বাদ দিয়ে দেবে এরম করে. ফাইনাল বয়সে যাচ্ছি আমি, এবার বুঝতে পারবো হেয়ার কালারটা কি হবে. এখনো বুঝতে পারবো না, মনে হচ্ছে কি বল, কি যে হচ্ছে, টেনশন হচ্ছে, কিছুই না কেন টেনশন হচ্ছে তোমরাও বুঝতে পারছো. এটা না এটা তো মানে খুব যদি কালারটা বেশি হয়ে যায় তখন চাপ একটাই, কন্টিনিউটি সিন হয়ে আছে. তো ওয়াশ হয়ে গেছে, আমিও কিন্তু তোমাদের সাথে একসাথেই দেখবো, আমি কিন্তু আগে দেখিনি কালারটা কিরকম এসেছে, আর রিয়াকশনটা রেকর্ড করবো বলেই ফোনটা আগে থেকে অন করে দিয়েছি. ইয়েস, ম্যানেজেবল, কোনো চাপ নেই, এবার সেট করে নিই, টেনশন ফ্রি হয়েছি আমি ফাইনালি. টেনশন করছিলাম, এত কিছু ভাবছিলাম, বাট একটা কথা বলতেই হবে, আমি প্রচুর জায়গায় হেয়ার কালার করিয়েছি, এটা আমি ফোর্থ টাইম হেয়ার কালার করাচ্ছি, অ্যান্ড আমি জানি না এটা কী করে সম্ভব হলো. আমি এক্স্যাক্টলি যতটা কালার করতে বলেছিলাম, যে রকম কালার করতে বলেছিলাম, 1% এদিক ওদিক হয়নি. আমি জানি না এটা কী করে করলো, মানে যে রকম বলেছিলাম, মানে কোনো তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ন্যাচারাল কালারের উপর একটা হালকা শেড,
ক্যারামেল চকলেট কালারটার নাম, যেটা আমি একটা ছবি দেখিয়ে বলেছিলাম যে আমার এক্সাক্ট এরকম চাই, আমার খুব বেশি লাউড যাতে না লাগে দেখতে, আর এমনও নয় যে কালারটা বোঝা যায় না। তো সত্যি দুটোর মাঝামাঝি এমন একটা জিনিসটা হয়েছে, আমার 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 ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মানে থ্যাংক ইউ, আমি সেটাই বলছিলাম যে আমি যা চেয়েছিলাম এক্সাক্ট সেরকম, 1% এদিক ওদিক হয়। কালার করছিল রীতাদীপ, এক্সপার্ট, একদম ফাট 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 করে একবার এইদিকে হেয়ার এদিকে হেয়ার, একদম জাস্ট 5 মিনিটে পুরো সেট করে দিল চুলটা। উনি কার্লস করে দেবেন বলছিলেন, তাই আমি বললাম না স্ট্রেট করে দাও, কালকে শুটিংয়ে গিয়ে কার্লস করতেই হবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি হেয়ার কালার করাতে চাও প্লিজ এখানে এসো, খুব ভালো লাগবে তোমাদের। আগেই বলেছি খুব হোমলি একটা জায়গা, যেখানে তোমরা বলতে পারবে যে এতটা না এতটা না, মানে যারা হাতে ব্যথা করছে মানে বলতে কথা বলতে কোনো প্রবলেম হবে না, যে আর ওরা ভীষণ ভালোভাবে শোনে যে না এটা তোমার সাথে যাবে, এটা তোমার সাথে যাবে না। তো প্লিজ তোমরা এখানে এসো যারা হেয়ার কালার করতে চাও। আমি জানি দুর্গাপূজাটা চলে গেছে, দিওয়ালি তো আছে, পরপর পরপর বাঙালির পুজোর অভাব হয় না, বিশ্বাস করো, হেয়ার কালার করাবার জন্য কোনো ওকেশনের দরকার পড়ে না। তো যারা হেয়ার কালার বা অন্য আর যা হেয়ার কাটিং বা আর যা যা কিছু করাতে চাও, আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করবো এখানে এসো, কারণ আমার এখানে এসে খুব ভালো লেগেছে, তাই আমি এতবার করে তোমাদের বলছি। উনি বললেন যে তোমার চুলটা নষ্ট হয়েছে, এটা সকালবেলা এসেই বললাম এই দেখো অবস্থাটা, কিন্তু সেইভাবে যদি দেখতে যাই তাহলে এখান থেকে আমার চুলটা কাটতে হবে। তো বললাম মোটামুটি ম্যানেজ করার মতো একটা কাটিং করে দিতে, তারপর আমি এখান থেকে আইব্রো করালাম, আপার লিপ করালাম, উফ বাবা কি কষ্ট পেলাম, এটাতে আমি প্রচণ্ড কষ্ট পেলাম, আমার কান্না পায়। এর মোটামুটি শেষের দিকে আর অনেক বেজেও গেছে, আমি সকাল 11টার সময় এসেছিলাম, এখন রাত্রির 8টা বাজে। একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, তোমরা যদি আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করে এই পনি অ্যাপের অ্যাপ তখনই তোমরা ওই লিঙ্কটা ক্লিক করলে একটা কুপন কোড পাবে, যেটা দিয়ে তোমরা যা যা করাবে তার তাতে 30% অফ পাবে। আর অবশ্যই এসে আমার নামটা নেবে যে দেবচন্দ্রীবাদীর ব্লগ দেখে এসেছি, হ্যাঁ মানে আমার লিঙ্ক যদি দাও ওরা বুঝেই যাবে যে আমার ওখান থেকেই তোমরা এসেছো। ইম্পর্টেন্ট ইনফরমেশন, কত ডিসকাউন্ট দেবো তোমাদের, হ্যাঁ যেখানে যাচ্ছি সেখানেই ডিসকাউন্ট দিচ্ছি, আমি এত ডিসকাউন্ট পাই না। ওকে, তো আমি তোমাদের বলে দিই আজকে আমি যা যা করালাম তার অ্যাপ্রক্স বিল হয়েছে 15,000 মতো। এবার তো আবার রিমাইন্ডার, ওফ কেন ফোন করছে আমাকে, করতেই পারে ফোন মানুষজন, অদ্ভুত মানুষ আমি একটা। তো যারা আমার লিঙ্ক মানে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে যারা অ্যাপ ইনস্টল করে এখানে আসবে, আবার বলছি ফার্স্ট যা একটু, হ্যাঁ বাস বাস একটুখানি, প্রথম যা যা তোমরা করবে তাতে তোমরা 30% অফ পাবে, বারবার এলে পাবে না, আবার বলে দিচ্ছি। যদি এসে বলো আমরা তো দেবচন্দ্রীবাদের লিঙ্ক থেকে এসেছি, কেন আমাদের অফ দেওয়া হচ্ছে না, এইসব বাজে বাহানা কিন্তু করবে না আমার নাম নিয়ে। আর যে সেরামটার কথা আমি বলছিলাম, এই যে এই সেরামটার নাম ইগো বুস্ট, আমার নামটা প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে, যে 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 পোর্শনগুলো স্প্লিটেন্স আছে সেই পোর্শনগুলো এটা অ্যাপ্লাই করতে হবে। উনি বলেছেন যে ইগো বুস্ট করতে পারবো, আমার চুল ঠিক হয়ে যাবে। তো দেখা যাক ফাইনালি কতটা কি করতে পারি। আর এবার আমি বাড়ি চলে যাব, আমি এখানে 7-8 ঘন্টা 9 ঘন্টা মতো আছি, মানে আজকে সানডে ছুটিটা আমার পুরো পনি অ্যাপে কেটে গেছে। আর তার সাথে আমি একটা সুন্দর হেয়ার কালার পেয়েছি, আর আমার চুলে যেহেতু অনেক স্প্লিটেন্স আছে তো উনি আমাকে একটা হেয়ার সিরাম দিয়েছেন, বলেছেন ইউজ করে দেখতে যদি ভালো হয় ওনাকে বলতে। আমি বলেছি কোনো সিরাম আজ অব্দি কাজ করেনি, যেহেতু রোজ আমাকে চুলে আউট কার্লস করতে হয়, বলেছি এটা নাকি কাজ করবেই করবে। তো আমি ইউজ করি করে তোমাদেরও বলবো, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরাও কিনতে পারো। তো আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখাবেন নেই, জাস্ট করে সিনেমাটিক শর্ট দিয়ে ভিডিওটা আমি এন্ড করে দেবো। ভিডিওটা ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে, এই ভালো লেগেছে তো বলো বলো, ভিডিওটা পজ করে আগে লাইক দাও, তাহলে কমেন্টস করে জানাও কেমন লেগেছে। আর যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেবচন্দ্রীবাসী রায়। এক্ষুনি বন্ধু বান্ধব কাকা কাকিমা মামা মামি যাদের যাদের চেনো সবাইকে রেফার করে দাও আমার চ্যানেল, যাদের সবাই সাবস্ক্রাইব করে, আর 100K আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। সবাইকে অনেক 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 ভালোবাসা এত ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্য, কালকে আবার চলে আসবো, আবার সহ্য করতে হবে। আজকের মতো টানা, বাই বাই।